আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ১৯৭১-এর ২৮শে সেপ্টেম্বর, আজ থেকে ৪২ বছর পূর্বে ঠিক এই দিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলার স্বাধীনতার সূর্য যখন মধ্যগগনে, ঠিক সেই মুহূর্তে বিজয়কে ত্বরান্বিত করতে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগকারী বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর অদম্য পথ চলা। জঙ্গলাকীর্ণ এ অঞ্চলে পরিত্যক্ত রানওয়েটিকে ব্যাপক সংস্কারের মাধ্যমে উড্ডয়ন উপযোগী করে ভারত সরকার প্রদত্ত একটি ড্যাকোটা-3 বিমান, একটি অটার বিমান এবং একটি এলোয়েট-3 হেলিকপ্টার দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয়। অটার বিমানটিতে বোমা, রকেট ও মেশিনগান এবং হেলিকপ্টারটিতে রকেট এবং ভারী মেশিনগান সংযোজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপো, সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা, দাউদকান্দি, নরসিংদি, ভৈরববাজারে অপারেশন সহ মোট ৪৬টি অপারেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে শুরু হয় এই বাহিনীর অগ্রযাত্রা। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলার আকাশসীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত থাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথে। আর সেজন্য তাদের কঠোর প্রশিক্ষণের মাঝেই কেটে যায় বেশি সময়, তারপরও থেমে থাকে না তাদের সংস্কৃতি চর্চা। অক্লান্ত পরিশ্রমের মাঝ থেকে এতটুকু অবসরকে ঘিরেই রচিত হয় তাদের সংস্কৃতির ভুবন। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা বদ্ধপরিকর, নিশিম নীলিমায় দুরন্ত দুর্বার, বাংলার আকাশ মুক্ত রাখার দৃপ্ত শপথে যারা বলিয়ান, যাদের ধমনী জুড়ে রয়েছে আকাশ জয়ের তীব্র আকাঙ্ক্ষা, দেশমাতৃকার অখণ্ডতা রক্ষায় সেই অতন্দ্র প্রহরীদের একগুচ্ছ আয়োজন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আজকের অনির্বাণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফ্লাইট লেফটেন্যান্ট মঞ্জুর মোর্শেদ ও আমি পাইলট অফিসার নুসরাত নওরীন। আজকের অনির্বাণ অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবর্তন ও উন্নয়নের ক্রমধার নিয়ে, বিমান বাহিনীর অতীত ও বর্তমানকে ঘিরে আমাদের আজকের সকল আয়োজন। ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সঞ্জিত একাধারে একজন দক্ষ বৈমানিক এবং সঙ্গীত শিল্পী, তারই কথা, সুর ও কণ্ঠে বিমান বাহিনীর সদস্যদের নিয়ে চলুন উপভোগ করি একটি সমবেত সঙ্গীত। যদি দেশকে করতে চাও হাতে হাত রেখে এগিয়ে যাও, অক্ষুণ্ণ রাখতে স্বাধীনতা দুর্দম আমরা, যদি আগলে রাখতে চাও স্নেহময়ী মায়ের সম্মান, সব বাধাকে পিছে ফেলে রুখে দাঁড়াও। যদি দেশকে করতে চাও হাতে হাত রেখে এগিয়ে যাও, অক্ষুণ্ণ রাখতে স্বাধীনতা দুর্গম আমরা, যদি আগলে রাখতে চাও স্নেহময়ী মায়ের সম্মান, সব বাধাকে পিছে ফেলে রুখে দাঁড়া। আমরা বিজয়ের পথে পথে এসো আমাদের সাথে, আমরা দুরন্ত দুর্বার নির্ভীক উদয়ের পথে, আমরা বিজয়ের পথে পথে
এসো আমাদের সাথে, আমরা দুরন্ত দুর্বার নির্ভীক উদয়ের পথে, এসো আমাদের সাথে, আমাদের সাথে নির্ভীক উদয়ের পথে, আমরা মেঘে মেঘে সব স্বপ্ন আঁকি, আমরা ফেলে এসো বিজয়ের তার তুলি, আমাদের দৃষ্টি সীমাহীন, আমাদের মনে ইচ্ছায় অন্তহীন, বিজয়ের উল্লাসে মেতে উঠি চলো একসাথে, আমাদের গৌরব আমাদের স্বাধীনতা, আমাদের ভালোবাসা মাতৃভাষা, আমাদের গৌরব আমাদের স্বাধীনতা, আমাদের ভালোবাসা মাতৃভূমি মাতৃভাষা, আমরা শান্ত আমরা স্থির, আমরা শান্ত শুধু শত্রুতি করতে তিনি সাথে, আমরা দুরন্ত দুর্বার নির্ভীক উদয়ের পথে, এসো আমাদের সাথে, সাথে নির্ভীক উদয়ের পথে, উদয়ের পথে। বর্তমান বিশ্বে একটি দেশের আকাশ শক্তি আধুনিক যুদ্ধ জয়ের অন্যতম হাতিয়ার, আর এরই লক্ষ্যে আরও এক ধাপে গিয়ে গত 9 এপ্রিল 2013 তারিখে ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রায় সংযোজিত হল আরও একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। এবার থাকছে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু উদ্বোধনের উপর একটি বিশেষ প্রতিবেদন। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত এই ঘাঁটিটির গোড়াপত্তন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1941 সালে রাজকীয় ব্রিটিশ বিমানবাহিনীর একটি বড় ঘাঁটি হিসেবে।
যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনী এই ঘাঁটি হতেই বোমারু বিমান এবং পরিবহন বিমানের দ্বারা সফল আক্রমণ পরিচালনা করে। 1987 সালে এই ঘাঁটি হতে প্রথম বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমানসমূহ উড্ডয়ন শুরু করে এবং সে সময় থেকেই এই ঘাঁটিটি মাতৃভূমির আকাশ সীমা রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই ঘাঁটিটি 2004 সালে একটি স্বতন্ত্র বিমানবাহিনী ঘাঁটি হিসেবে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করে। এই অস্থায়ী আয়োজনের জন্য অত্র ঘাঁটি বিমানবাহিনীর অন্যান্য ঘাঁটির জনবলের সমন্বয়ে বহু প্রতিকূলতার মধ্যে তার কার্যক্রম চালিয়ে আসছিল। আজ এই ঘাঁটিটি তার পূর্ণাঙ্গ জনবল এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদি সহ নতুনভাবে পূর্ণোদ্যমে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নামে। বাংলাদেশ বিমানবাহিনীতে F-7 ও অন্যান্য যুদ্ধ বিমানের ওভারহোলিং সুষ্ঠুভাবে সম্পাদন করতে এই ঘাঁটিতে রয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। এই সেন্টারের মাধ্যমে বিমানবাহিনীর নিজস্ব জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে F-7 যুদ্ধ বিমানের ওভারহোলিং কাজ সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে, যার ফলে দেশের প্রচুর অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। গত 9 এপ্রিল 2013 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু স্থাপনের মাধ্যমে বাংলাদেশের আকাশ সীমা এবং জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিমানবাহিনীর কার্যকারিতার সক্ষমতা নতুন মাত্রা লাভ করবে বলে আমি বিশ্বাস করি। এ ঘাঁটি বিমানবাহিনীর প্রাণ কেন্দ্র, যা এতদিন অপ্রচুর অবকাঠামোর মাধ্যমে এবং অন্যান্য ঘাঁটি থেকে জনবল নিয়ে দেশ প্রতিরক্ষার মহা দায়িত্ব পালন করে আসছে, এখন নতুনভাবে এই ঘাঁটি প্রতিষ্ঠার ফলে অন্যান্য ঘাঁটির উপর চাপ কমবে। নতুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর পরিচালন ক্ষমতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমাদের সরকার এ ব্যাপারে কোনো তারপণ্য করবে না, আপনাদের প্রতি এটাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় MiG-29 যুদ্ধ বিমানের মনোমুগ্ধকর অ্যারোবেটিক্স। পছন্দের সুর বিচিত্র হলেও অনুভূতির জায়গাতে সব সুর যেন একতারে বাধা পড়ে যায়। যত দূরেই যাক না কেন, বারবার ফিরে আসতে হয় হৃদয়ের একতারে বাধা সেই সুরের টানে। সেই সুরের টানে নিরন্তর হারিয়ে এবার আসছেন সার্জেন্ট জিয়া। যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা, সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমার দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, শির
সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারি কাছে, যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। আমি জানি জানি তার বেদনা, নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা, তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা, কাজার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে আসি ফিরে ডাকি তোমায় কাছে। সম্প্রতি বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান F-7BG-1 ও MI-171SH হেলিকপ্টার। এবার দেখবেন এর উপর একটি সচিত্র প্রতিবেদন। বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে গত 9 এপ্রিল 2013 তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হল চতুর্থ প্রজন্ম যুদ্ধ বিমান F-7BG-1 এবং MI-171SH হেলিকপ্টার। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এই বিমান ও হেলিকপ্টারের অন্তর্ভুক্তির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযোজনকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে বিমান চালনা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ও পবিত্র দায়িত্ব, দেশের প্রেমে উদ্ভূত সাহসী তরুণরা যেন অধিকারে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে এগিয়ে আসে তার জন্য সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে সর্বতোভাবে সহায়তা করা হচ্ছে। জনগণের কষ্ট অর্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত এই আধুনিক F-7BG-1 যুদ্ধ বিমান এবং MI-171SH হেলিকপ্টারের উড্ডয়ন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আপনাদেরকে আরো যত্নবান হতে হবে। আমি আমাদের বৈমানিকদের দক্ষতায় পূর্ণ আস্থাশীল। আমার বিশ্বাস এই নতুন ঘাঁটিতে নতুন যুদ্ধ বিমানের মাধ্যমে আপনারা আরো উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে এবং নিজেদেরকে দক্ষ বৈমানিক রূপে গড়ে তুলতে সক্ষম হবে। নতুন সংযোজিত অত্যাধুনিক F-7BG-1 যুদ্ধ বিমান যে কোনো আবহাওয়ায় চলতে সক্ষম। এ যুদ্ধ বিমানে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির অ্যাভিওনিক্স, ওয়েপন সিস্টেম, মাল্টিফাংশন ডিসপ্লে, মুভিং ম্যাপ গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং ইয়ারবোর্ন ইন্টারসেপশন র্যাডার। এ যুদ্ধ বিমানে রয়েছে 4টি ক্ষেপণাস্ত্র যা 22 কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত করতে পারে, 3000 পাউন্ড এবং 30 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান খুঁজতে পারে। এ যুদ্ধ বিমান সংযোজনের ফলে বিমানবাহিনী গ্লাস ককপিট যুগে প্রবেশ করল। MI-171SH হেলিকপ্টারের রয়েছে প্রতিকূল আবহায় উড্ডয়ন ক্ষমতা, 80টি 80 মিলিমিটার রকেট, 2টি মেশিনগান, 250 কেজি ওজনের 4টি বোমা এবং হালকা 4টি মেশিনগান বহনের ক্ষমতা। সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী দেশরক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যার মাধ্যমে দেশ পাবে আন্তর্জাতিক সুনাম।
আমাদের আজকের বাংলাদেশ বিমান বাহিনী আগের যে কোনো দিনের চেয়ে আরো বেশি শক্তিশালী, আরো বেশি আধুনিক। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যরা তৈরি করেছেন কার্গো ড্রপিং প্যারাসুট। চলুন দেখে আসি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের উদ্ভাবিত কার্গো ড্রপিং প্যারাসুট হস্তান্তরের উপর একটি বিশেষ প্রতিবেদন। দুর্যোগ পরবর্তী সময়ে অসহায় মানুষদের মধ্যে জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMP এর আর্থিক সহযোগিতায় 2000 কার্গো ড্রপিং প্যারাশুট তৈরি করেছে। উদ্ভাবনী এ কাজের জন্য গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করে। গত 18 এপ্রিল 2013 তারিখ তৈরিকৃত কার্গো ড্রপিং প্যারাশুট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথি এবং বিমান বাহিনী প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে তৈরিকৃত 2000 কার্গো ড্রপিং প্যারাশুট মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট হস্তান্তর করেন। বাংলার আকাশ রাখিব মুক্ত, সমস্ত আকাশের সীমানা আজ দুঃসাহসের হাতের মুঠো। সুতীক্ষ্ণ মেধা আর উদ্যম তারুণ্যের চ্যালেঞ্জিং পেশা এক আকাশ জয়ের নেশা। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন। সুধী দর্শক, বিমান বাহিনীর সদস্যরা দেশমাতৃকার যে কোনো দুর্দিনে, যে কোনো দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়ান। সম্প্রতি সাভারের রানা প্লাজার ভবন ধসে নিহত ও আহতদের উদ্ধার কাজে বিমান বাহিনীর অংশগ্রহণ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। গত 24 এপ্রিল 2013 তারিখ আনুমানিক 9 ঘটিকায় সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন 9 তলা বিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। 24 এপ্রিল 2013 হতে 10 মে 2013 পর্যন্ত উদ্ধার কার্য পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনাস্থলের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা প্রদান, উদ্ধার কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করা, অসুস্থ ও আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা, ঔষধ সরবরাহ, খাদ্য পানীয় সরবরাহ করা এবং মৃত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রস্তুতকরণে সহায়তা প্রদান করে। বাংলাদেশ বিমান বাহিনী দেশের প্রতিরক্ষা ও জাতি গঠনের পাশাপাশি জাতিসংঘ মিশন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে বিশ্ব শান্তি রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখছে। বিশ্বের প্রায় সকল সংঘাতময় এলাকায় এখন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীদের পদচিহ্ন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর পুরুষ সদস্যদের পাশাপাশি ফিমেল অফিসাররাও অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এবার জাতিসংঘের মিশন কার্যক্রমে বিমান বাহিনী এবং ফিমেল অফিসারদের ভূমিকা নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন। বাংলার আকাশ সীমার অতন্ত্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা জাতীয় জীবনে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1993 সালের 21শে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় প্রথম ইউনাইটেড নেশনস প্রোটেকশন ফোর্স এ ইউরোপের বসনিয়া হার্জেগোভিনায় গমন করেন। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3,587 জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে। বর্তমানে ব্যানিয়ার 10
আফ্রিকার ডিয়ার কঙ্গো মনস্কোতে, বুনিয়া এবং ডুঙ্গুতে ছয়টি MI-17 হেলিকপ্টার সহ ইউটিলিটি এভিয়েশন ইউনিট, একটি C-130 পরিবহন বিমান ইউনিট এবং একটি এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট সফলভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া তিনটি Bell 212 হেলিকপ্টারের সমন্বয়ে 104 জন সদস্য বিশিষ্ট একটি এভিয়েশন ইউনিট জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভরি কোস্টে নিয়োজিত আছে। বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিজ দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ সম্পাদন করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। ফলশ্রুতিতে জাতিসংঘের প্রশংসাপত্র লাভ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশের এই অকুতোভয় বিমান সেনারা। বাংলাদেশ বিমান বাহিনীর পুরুষ সদস্যদের পাশাপাশি ফিমেল অফিসাররাও 2008 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দক্ষতার সাথে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর 19 জন ফিমেল অফিসার ডিআর কঙ্গো মনস্কোতে সফলতার সাথে মিশন সম্পন্ন করেছে এবং বর্তমানে 9 জন ফিমেল অফিসার Benia 10 মনস্কোতে নিয়োজিত আছে। বিমান বাহিনীর ফিমেল অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপত্তা কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা পি ফ্লাইট, লজিস্টিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রকৌশল কর্মকর্তা সহ ফ্লাইট ফলোয়িং ও মুভমেন্ট কন্ট্রোল কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সময় বয়ে যায়, কিন্তু হারানো প্রিয় স্মৃতি রয়ে যায় হৃদয়ের মণিকোঠায়। সে হারানো দিন, হারানো সুর, হারানো প্রিয়র কথা নিয়ে আসছেন মিসেস তন্নি অদিতি চৌধুরী। Sure.
প্রস্তুতিমণ্ডলী, সারাটি বছর নানা কর্মকাণ্ডে কর্মচঞ্চল থাকে বাংলাদেশ বিমান বাহিনী। এসব নানামুখী কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এবার রয়েছে বিমান বাহিনী সংবাদ। যথাযোগ্য মর্যাদায় 21 নভেম্বর 2012 তারিখে উদযাপিত হয় সশস্ত্র বাহিনী দিবস। প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ জিল্লুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে এদিন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাঁদের স্মৃতিচারণ এবং দেশের প্রতি তাঁদের প্রখর ভালোবাসা প্রকাশের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সমগ্র জাতি 16 ডিসেম্বর 2012 তারিখে উদযাপন করে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় 42তম বিজয় দিবস কুচকাওয়াজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনী পৃথকভাবে যান্ত্রিক বহরের মাধ্যমে তাদের ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করে। এগুলোর মধ্যে বিমান বাহিনীতে নতুন সংযোজিত স্যাম ক্ষেপণাস্ত্র বহরের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করা হয়। তাছাড়াও প্রদর্শিত হয় বিমানবাহিনীর MiG-29 যুদ্ধবিমানের মনোমুগ্ধকর অ্যারোবেটিক্স। বাংলাদেশ বিমানবাহিনীর 66তম ফ্লাইট ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ 2012 যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে 20 ডিসেম্বর 2012 তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি কমিশন প্রাপ্ত কৃতি ফ্লাইট ক্যাডেটদের সোর্ড অব অনার, ট্রফি ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন। বাংলাদেশ বিমান বাহিনীর 40তম রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ 29 নভেম্বর 2012 তারিখে মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত রিক্রুট ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন। এ কুচকাওয়াজের মাধ্যমে বিমান বাহিনীতে আরও 637 জন বিমান সেনা অন্তর্ভুক্ত হল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র জাতির সাথে একাত্ম হয়ে বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে 17 মার্চ 2013 তারিখে পালন করে জাতীয় শিশু দিবস। এদিন বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়। বিমানবাহিনীর সকল মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিমানবাহিনী পরিচালিত BAF শাহীন কলেজসমূহে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর 67তম ফ্লাইট ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে 20 জুন 2013 তারিখে প্রেসিডেন্ট প্যারেড 2013 বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং কৃতি ফ্লাইট ক্যাডেটদের মাঝে সোর্ড অব অনার, ট্রফি ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। বাংলাদেশ বিমানবাহিনীর 36তম বার্ষিক কমান্ড সেফটি সম্মেলন 12 মার্চ 2013 তারিখে বিমানবাহিনী ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী বিমানবাহিনী প্রধান পরিচালন ও প্রশিক্ষণ এয়ার ভাইস মার্শাল আবু এসরার। 2012 সালে সেরা উড্ডয়ন নিরাপত্তা দক্ষতার জন্য বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে আন্তঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং 25নং স্কোয়াড্রনকে আন্তঃ স্কোয়াড্রন খাদিমুল বাশার ট্রফি প্রদান করা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর
ছয়দিনব্যাপী বার্ষিক মহড়া উইন্টেক্স 2013 গত 6 হতে 11 ফেব্রুয়ারি 2013 তারিখ পর্যন্ত বিমানবাহিনীর সকল ঘাঁটিতে একযোগে অনুষ্ঠিত হয়। এ মহড়ায় বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রন সমূহ অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি এয়ার উইং অংশগ্রহণ করে। এই মহড়ার মূল লক্ষ্য হল বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনাল সামর্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়ন। মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকগণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে লক্ষ্যবস্তুর উপর গোলা নিক্ষেপ করে এবং নৈশকালীন আক্রমণ ও ইন্টারসেপশনে অংশগ্রহণ করে। বাংলা সংস্কৃতির পরতে পরতে রয়েছে শাশ্বত আবেগ ভালোবাসার কথা। এবার এমনই আবেগ ভালোবাসার কথা দ্বৈত কণ্ঠে শুনব আমরা পাইলট অফিসার বেনাউল করিম ও পাইলট অফিসার ফারিহা ফারাহির কাছ থেকে। চলো না দুজন আজ নীলিমা ছুঁই ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি। বলো না তুমি সেই না বলা কথা গানে গানে, ওই নীল আকাশ ওই দক্ষিণ বাতাস আমাকে কাছে টানে। অভিমানী ভালোবাসা চায় যে হারাতে ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে। জানে তুমি চাঁদেরই মতো, মন জানে না মন ছুঁয়েছে কত। বললে তুমি আর কবিতা গুলো যাই হারি, তুমি যে পথে চলো এ সোনা হৃদয়ে তুমি ও চেনা শ্রাবণী নামে। অভিমানী ভালোবাসা চায় যে হারাতে ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে। স্বপ্ন হয় আজ তোমাকে ছুব, দৃষ্টি হলো আজ তোমারই ছবি, পথ ভুলেছি আর ভুলেছি সবই। এ সোনা হৃদয়ে তুমি ও চেনা শ্রাবণে নামি। অভিমানী ভালোবাসা চায় যে হারাতে ওই দূর জানাতে, তুমি আমি ভেসে
এসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষিত জাতি পারে একটি দেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। এই চেতনা থেকে জাতীয় শিক্ষা বিস্তারে বিমান বাহিনীও অগ্রণী ভূমিকা পালন করে আসছে, পরিচালনা করছে বেশ কয়েকটি শাহীন স্কুল ও কলেজ। এখন থাকছে এর উপর একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিএএফ শাহীন কলেজ একটি ঐতিহ্যমণ্ডিত গৌরবময় নাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিএফ শাহীন কলেজ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শিক্ষা, সংযম এবং শৃঙ্খলা এ মূল মন্ত্র নিয়ে পহেলা মার্চ ১৯৬০ সালে ঢাকার তেজগাঁওয়ে শাহীন হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতা উত্তরকালে বিমান বাহিনীর সদস্যদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা, যশোর এবং চট্টগ্রামে একটি করে বিএএফ শাহীন স্কুল প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে স্কুলসমূহকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয়। অপরদিকে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯২ সালে ঢাকায় একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর টাঙ্গাইলে এবং বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরের দুটি নতুন বিএএফ শাহীন কলেজ স্থাপন করা হয়েছে। বর্তমানে বিএএফ শাহীন স্কুল ও কলেজসমূহে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মোট সংখ্যা প্রায় ২০,০০০। বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজসমূহে বিমান বাহিনীর সদস্যদের সন্তান ছাড়াও স্থানীয় জনসাধারণের সন্তানরাও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বিএএফ শাহীন কলেজের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সংখ্যক GPA-5 সহ শতভাগ পাশের হার অর্জন করে চলেছে। এছাড়াও বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ছাত্রছাত্রীদেরকে তথ্য প্রযুক্তির উপর জ্ঞান অর্জন নিশ্চিতকল্পে প্রত্যেকটি বিএএফ শাহীন স্কুল ও কলেজে কম্পিউটার বিষয়ে পাঠদান করা হচ্ছে। বাংলার আকাশ রাখিব মুক্ত, সমস্ত আকাশের সীমানা আজ দুঃসাহসের হাতের মুঠো, সুতীক্ষ্ণ মেধা আর উদ্যম তারুণ্যের চ্যালেঞ্জিং পেশা এক আকাশ জয়ের নেশা। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন। বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি তথা বাফোয়া বিমান বাহিনী পরিবারের সদস্যদের জীবন মান উন্নয়নে পরিচালনা করে থাকে নানাবিধ কার্যক্রম। এবার দেখবেন এসব কার্যক্রম ও অন্যান্য জনকল্যাণমূলক কাজের উপর বিশেষ প্রতিবেদন। সেবা, সংস্কৃতি, সৌহার্দ্য এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে ১০ জুন ১৯৭৭ সালে বিমান বাহিনীর সদস্যদের পরিবারবর্গের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা, আত্মকর্মসংস্থান এবং নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফোয়া আত্মপ্রকাশ করে। বাফোয়া বিমান বাহিনীতে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মচারীদের পত্নী এবং কন্যাদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমন কাটিং, এমব্রয়ডারি, কনফেকশনারি, বিউটি পার্লার এবং আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে চলেছে। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে সংরক্ষণের অংশ হিসেবে বাফোয়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাফোয়ার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দ্বারা উৎপাদিত বিভিন্ন রকমের কারু ও হস্তশিল্পজাত পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য বিভিন্ন ঘাঁটি এলাকায় রংধনু, সূচনা, উর্মি, উর্বশী ইত্যাদি স্টলসমূহে বিক্রয় ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাফুয়া আঞ্চলিক শাখা জোহর এর সি সাইড বেকারি প্রকল্প এ শাখার উন্নয়নে যথেষ্ট অবদান রেখে চলেছে। বাফুয়া ঘাটিস্থ জনবলের মাঝে দুগ্ধ সরবরাহের নিমিত্তে পশুপালন প্রকল্প হাতে নিয়েছে। বাফুয়া কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে মৎস্য চাষ প্রকল্প অন্যতম। এ লক্ষ্যে বিমানবাহিনী ঘাঁটি সমূহের অব্যবহৃত পুকুর ও জলাশয়ের সংস্কার সাধনের মাধ্যমে মৎস্য চাষ প্রকল্প চালু রয়েছে। বাফুয়া বিভিন্ন সময়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ সহ পারিবারিক সমস্যা সমাধানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান সহ আর্থিক সংকট উত্তরণের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করে থাকে। বাফুয়া গঠনের পর থেকেই বিমানবাহিনীতে অস্থায়ী ও স্থায়ীভাবে কর্মরত বেসামরিক কর্মচারীদের পরিবারবর্গকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে আসছে। এ কার্যক্রমকে ব্যাপক আকারে বিকশিত করার লক্ষ্যে বাফুয়ার বর্তমান সভানেত্রী বেগম মেরি ইনাম স্বাস্থ্যকেন্দ্র সেবা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় পরিষদের সভায় পরামর্শ প্রদান করেন। এই লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে প্রথমে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে সেবা ক্লিনিক স্থাপন করা হয়। গত 10 জুন 2013 তারিখে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে সেবা ক্লিনিক এর উদ্বোধন করেন বাফুয়ার সভানেত্রী বেগম মেরি ইনাম। সেবা ক্লিনিকের মাধ্যমে বাফুয়া স্বাস্থ্যকেন্দ্রে বিমানবাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী, F-497 কর্মী, কনজারভেন্সি শ্রমিক, অ্যান্টি ম্যালেরিয়া কর্মী এবং তাদের সকলের পরিবারবর্গের জন্য ল্যাব সুবিধা সহ উন্নত মানের চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিমানবাহিনীতে কর্মরত সদস্যদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে 4টি গোল্ডেন ইগল নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও বিমানবাহিনীর সদস্যদের সন্তানদের বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, শিক্ষা ভাতার মাধ্যমে শিক্ষা কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান একটি বিশেষ উল্লেখযোগ্য দিক। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতি বছর বাফুয়া সম্পূর্ণভাবে নিজস্ব তহবিল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে। বাফুয়া সেবা ও কল্যাণমুখী কার্যক্রমের আওতায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। বাফুয়া ও BAF লেডিস ক্লাব এর বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ সমস্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি অকুতোভয় সদস্য নিরন্তর কাজ করে চলেছে দেশ, মাটি ও মানুষের জন্য। সেই অকুতোভয় সদস্যদের পরিবেশনায় এবার রয়েছে একটি সমবেত দেশাত্মবোধক গান। এইবার বাংলার লৌহ মানব শান্তির বিরুদ্ধে যা কিছু আছে তার সাথে সংগ্রাম করবে, দুঃখী মানুষের হতাশ মুখে আনন্দ ঝলকানি আনবে আনবে, সংগ্রাম চলবে চলবে। সোনার বাংলা গড়ে তুলব, সোনার বাংলা গড়ে তুলব। অপমানে অভিমানে পুঞ্জীভূত যত গ্লানি, মুক্তি মানুষের সুখের কসম যাক মুছে যাক সেই গ্লানি, ঝলসে উঠুক সব অপমান অভিমান রক্তিম সূর্য আলোকে, যাক মুছে যাক সেই গ্লানি, যাক মুছে যাক সেই গ্লানি। এইবার বাংলার সন্তান জনতা আত্মপ্রত্যয়ে অগ্নিশিখার মতো জ্বলব জ্বলব জ্বলব। সোনার বাংলা গড়ে তুলব, সোনার বাংলা গড়ে তুলব।
এইবার বাংলার নগর আর বন্দরে জীবনের কোলাহল চলবে 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 রে চলবে হাই রে। এইবার মাঠে মাঠে কিষাণ আর কিষাণীরা লক্ষ্মীর ভাণ্ডার খুলবে 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 রে খুলবে হাই রে। মাঝিয়ার মাল্লার ভাটিয়াল সুরে সুরে পারো পার গান তুলবে 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 রে তুলবে হাই রে। মৃত্যুর উত্থান সমস্ত পেরিয়ে জীবনের তীর খুঁজে পেয়েছি এইবার অভিযান শুরু হলো রে এইবার জীবনের জয় হবে রে এইবার বাংলাকে গড়বো সোনার বাংলা গড়ে তুলবো এইবার বাংলাকে গড়বো সোনার বাংলা গড়ে তুলবো। সময় এক বহতা নদী আর তাই সময়ের স্রোতে ভাসতে ভাসতে একে একে ফুরিয়ে গেল আমাদের আজকের সকল আয়োজন। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকাণ্ড আর শৌখিন শিল্পীদের পরিবেশনায় সাজানো ছিল আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের হৃদয়কে এতটুকু আন্দোলিত করে সেটুকুই আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আর আজকের অনুষ্ঠান থেকে সঞ্চিত প্রেরণাকে পুঁজি করে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।